আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, ভালোবাসা এবং শুভেচ্ছা ব্যথিত মন নিয়ে মসজিদের মিম্বরে। আপনারা জানেন, ফ্রান্সে অতি সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন বাক স্বাধীনতার নাম করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ছবি ব্যঙ্গ করে ফ্রান্সের বহুতল ভবনের সামনে লাগিয়ে দিয়েছে। তারা বলছে এটা বাক স্বাধীনতা, কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তিনি আমাদের ভালোবাসা, তিনি আমাদের জান, তিনি আমাদের প্রাণ, তার ছবি ব্যঙ্গ হবে, আমরা কি বিশ্বের মুসলমান সেটা সইতে পারি? তাই তো সারা বিশ্বে প্রতিবাদের ঝড় চলছে। প্রতি মসজিদ থেকে, খানকা থেকে, প্রত্যেকটি ইনস্টিটিউট থেকে প্রত্যেক মুসলমান দলে দলে প্রতিবাদ করছে। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই যে ব্যঙ্গ করা হচ্ছে, এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। তাই আমরা এমানুয়েল ম্যাক্রনের এই ধৃষ্টতাকে, এই বর্বরতাকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাই। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানের এই অবমাননাকে আমরা সইতে পারি না। আমরা ঘৃণা জানাই, হৃদয়ের সবটুকুন ঘৃণা সেই ফ্রান্সের প্রেসিডেন্টের প্রতি, যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি ব্যঙ্গ করার দুঃসাহসিকতা দেখিয়েছে। আমরা ভালোবাসি আমাদের প্রিয় নবীকে। উই লাভ প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ মাই হার্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ মাই সোল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফে ঘোষণা দিয়েছেন, বুখারী শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যে পর্যন্ত না সন্তান থেকে, স্ত্রী থেকে, পুত্র থেকে, এমনকি নিজের জীবনের থেকে আমাদের প্রিয় নবীকে বেশি ভালো না বাসবে। আসুন, প্রিয় নবীর ভালোবাসায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি বিকৃত করা, ব্যঙ্গ করাকে আমরা প্রতিবাদ জানাই, আমরা ঘৃণা জানাই। এবং বিশেষ করে ফ্রান্সের প্রতি একটাই অনুরোধ, তোমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিরোধিতা বন্ধ না করো, আমরা তোমাদের যত পণ্য আছে সকল পণ্য বয়কট করব। যদি ইউরোপীয় ইউনিয়ন আমাদের প্রতি নিষেধাজ্ঞা করে, যদি আমাদেরকে অবরোধ দিয়ে দেয়, প্রয়োজনে আমরা না খেয়ে থাকব, তারপরেও ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে আমাদের কোনো আপোষ থাকবে না। আজকে আমি আপনাদেরকে বলবো, সবাই প্রতিবাদ করুন। বিশেষ করে আগামীকাল 7ই নভেম্বর শনিবার সকাল 10টায় বাইতুল মোকাররমের উত্তর গেটে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে বিক্ষোভ মিছিল হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানের, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার প্রতিবাদ হবে। রাসূলের অপমান সইবে না কোনো মুসলমান। এবং আমাদের জাতীয় কবি যথার্থই বলেছেন, রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নই মুনাফিক তুই, রাসূলের দুশ্মন। আসুন, আহলে সুন্নাত ওয়াল জামাত এর ব্যানারে আগামীকাল শনিবার সকাল 10টার সময় আমরা বাইতুল মোকাররমের উত্তর গেটে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার এই প্রতিবাদ মিছিলে এবং বিক্ষোভে আমরা সামিল হই। এবং ফ্রান্সের প্রতি, তাদের প্রেসিডেন্টের প্রতি একটাই দাবি জানাই, তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করছো। আল্লাহ কোরআনে কি বলেছেন জানো? ইন্না শানিয়া কাহুয়াল আবেতার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অপমান করে, রাসূলের বিরোধিতা যারা করে, তারা নির্বংশ, পৃথিবীতে তারা ধ্বংস হয়ে যাবে। তোমরা তোমাদের ধ্বংসের জন্য অপেক্ষা করো। আর আরেকটা কথা বলে দিতে চাই, আজকে যে ফ্রান্স আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবিকে ব্যঙ্গ করেছে, অবমাননা করেছে, অপমান করেছে, 100 বছর পর দেখবেন সারা ফ্রান্সে ইসলামের পতাকা পতপত করে উঠবে, সবাই মুসলমান হয়ে যাবে। ইসলামের সুবহান আদর্শ, শান্তির বাণী, পবিত্র কোরআন এবং সুন্নাকে মানার পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে আমরা যেন আমাদের জীবনকে গড়তে পারি, আল্লাহর কাছে আমরা সে প্রার্থনা করি। যোগ দিন দলে দলে আগামীকালের বিক্ষোভ মিছিলে আহলে সুন্নাত ওয়াল জামাত, মুক্তির একই পথ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান সইবে না কোনো মুসলমান। ফেদাকা আবি ওয়া উম্মি ওয়া বাদানি ওয়া মালি ওয়া আহলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবন, আমার মাল, আমার ধন, আমার সম্পদ, আমার রক্ত, আমার মা, আমার বাবা, সকল কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামীর জন্য উৎসর্গীকৃত। আসুন, রাসূলকে ভালোবেসে
রাসূলের সুন্নাত অনুযায়ী আমরা নিজের জীবনকে গড়ি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, প্রিয় নবীর ভালোবাসা অন্তরে আমাদের দান করুন, আল্লাহর হুকুম আমাদের মানার তৌফিক দান করুন, কোরআন অনুযায়ী আমাদের চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।